ফাইনাল ম্যাচে সবাই ব্যস্তই ছিল আমার মনে হয়, না হলে আর তো কিছু কারণ পাচ্ছি না, বা গাফিলতি অবশ্যই ওনারা কি পেশেন্টকে কি মনে করেন জানি। আজকে সকালে যখন এসে হাসপাতালে জানালেন তখন কি বললেন? হসপিটালে তো আমি তো 9:30টার সময় অতীতে মানে আমরা জানালাম, তখন উনি ওনারা বললেন যে আমরা খুঁজছি, আমরা সব জায়গায় তনতন করে খুঁজছি সিসিটিভি ফুটেজ দেখে কি হয়েছিল তার জন্য নিচ্ছি। তারপর ওনারা বললেন ওটা হয়তো ডাস্টবিনে পড়ে গেছিল, ওখান থেকে যেখানে মানে ডিসপোজ করে মেডিকেল জিনিসপত্র সেখানেই চলে গেছে, ওটা নষ্ট হয়ে গেছে, আর কিছু করার নেই। কার উপর অভিযোগ তুলছে? পুরো অ্যাডমিনিস্ট্রেশন। আমার হাজব্যান্ডের অ্যাক্সিডেন্ট হয়, প্রথমে নারায়ণা অফিসের পরিবেশক নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটালে নিয়ে যান, সেখানে মানে ওনারা চেষ্টা করেছিলেন যে ডক্টর বলিশের মানে সব থেকে ভালো যিনি সার্জেন্টের ব্যাপারে ওনার মানে আন্ডারেই রাখতে, এবার ওনার জানা গেল যে উনি ওখানে যাবেন না, তাই জন্য আমরা সিএমআরআইতে আনলাম আমার হাজব্যান্ডকে। সিএমআরআইতে আনার পরে আমরা এমার্জেন্সি ডিপার্টমেন্টে নিয়ে গেলাম, সেখানে তার সঙ্গে আঙুলের কাটা টুকরোটাও ছিল। এবারে ওনারা ওখানে একটা বরফের মুড়ে রেখে দিয়েছিল, মানে নারায়ণা থেকেই বরফে মোড়া হয়তো আঙুলের টুকরোটা দিয়েছিল। যেরকম হয় যে প্রথম প্রাথমিক চিকিৎসা করে বলা হয়েছিল যে জেনারেল বেডে দেওয়া হবে, আর আমাদের মেডিক্লেমের সব কাগজপত্র ঠিক করার জন্য বললো যে আমরা তারপর ওই মেডিক্লেমের কাগজপত্র ঠিকঠাক করার জন্য গেলাম। তারপর জানতে পারলাম যে আমরা ভেবেছিলাম যে কালকেই অপারেশন হয়ে যাবে, কিন্তু জানতে পারলাম সন্ধ্যে 8টার সময় যে আজকে অপারেশন হচ্ছে না, মানে বুধবার অপারেশন হচ্ছে না, বৃহস্পতিবার মানে আজ সকাল 9:30 অপারেশন হবে। ডক্টর বলেছিলেন যে উনি খুব ফ্যাটিক আছেন, অনেকগুলো অপারেশন পরপর করে আসছেন, আর এটা কাল সকালে উনি করতে চান যাতে মানে আরো সাকসেসফুলের রেটটা আরো বেশি থাকে। তাই উনি বললেন যে এও বললেন যে আঙুলটা প্রিজার্ভ করে রাখা হবে, কোনো চিন্তা নেই, 24 ঘন্টার মধ্যে এগুলো করাই যায়, কোনো অসুবিধা নেই। উনি আরো 2-3টে উদাহরণও দিয়েছিলেন যে এরকম এরকম করেছি 24 ঘন্টা, এমনকি 24 ঘন্টার পরেও করেছেন এরকম। তখন আঙুলটা কোথায় ছিল? তখন তো